বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর এই তেরো পার্বণ কিন্তু ইতি হয় বসন্ত উৎসবের মধ্য দিয়ে। বসন্ত উৎসব মানে রঙের খেলা, আর বসন্ত উৎসব মানেই আমাদের আরেকটা জিনিসও মনে পড়ে যায়, নাচে গানে কিন্তু আমরা মেতে উঠি এই বসন্ত উৎসবে। আর আজ গায়িকা ইমন চক্রবর্তীর প্রযোজিত ও পরিচালিত বসন্ত উৎসব 2023-এর অনুষ্ঠানে ইতিমধ্যে আমি ঋত্বিকা চলে এসেছি জিও বাংলা থেকে, তাই চলুন দেরি না করে এই বসন্ত উৎসবে বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক। এটা প্রত্যেক বছরই হয়, আমি ভীষণ ভীষণ খুশি, কৃতজ্ঞ, কৃতার্থ আমার এই সংস্থার প্রত্যেকের কাছে, যারা না থাকলে এই অনুষ্ঠান কখনো সফলভাবে হতে পারতো না। আমার টিমের সকলকে অনেক ধন্যবাদ, লিলুয়ার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ, আমার প্রত্যেক স্পন্সার্সদের ধন্যবাদ, আমার প্রত্যেক শিল্পীদের ধন্যবাদ। আপনারা না থাকলে এই অনুষ্ঠান আমি কোনোদিন করতে পারতাম না। অনেক 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 কৃতজ্ঞতা। এটা আমরা প্রত্যেক বছরই দেখি, আমরা ভালোবাসা, এত ভালোবাসা পাই যে ভীষণ আনন্দ হয়, দায়িত্ব বেড়ে যায়, আগামীকালে আমরা আরও ভালো করার চেষ্টা করব। খুবই ভালো লাগছে, মানে প্র্যাকটিক্যালি এই অনুষ্ঠানের হাত ধরেই বসন্ত আসলো, এবং এরপরে তো বিভিন্ন জায়গায়, শুধু মানে শান্তিনিকেতনে না, বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব হতেই থাকে আমাদের শহরে বা কিছু, কিন্তু এইটার একটা আলাদা মর্ম রয়েছে। এটা লিলুয়াতে এরা সবাই ছ বছর ধরে করেছেন, এটা সপ্তম বর্ষ করছে, এবং এখানকার মানুষ ইনভলভ হয়ে এটা করে। যেমন কিনা ইমন এক্ষুনি বলছিল যে এখানে লিলুয়াতে এরকম অনুষ্ঠান করাটা একটা অন্যরকম চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা পার করে ওরা করেন, এবং বড় বড় থেকে বড় শিল্পীরা এখানে এসে পারফর্ম করেছেন, আজকেও আসছেন, এবং এটা রাত অবধি হবে, 11:30, 11:30, 12:00 অবধি হবে। তো আমি তো দেখছি, সবাই দেখতে পাচ্ছে, সবাই এসে দেখছে, তো আই হোপ যে এটা আরও বছরের বছর আরও অনেক বেশি সাকসেসফুল হবে। ইমন সঙ্গীত একাডেমির উদ্যোগে প্রত্যেক বছর এই বসন্ত উৎসব হয়, এবারেও খুব ভালো করে হয়েছে, আর আমি প্রতিবারই আসি, ভালো লাগে, সবাইকে শুভেচ্ছা। আমি প্রোগ্রাম করতে খুব ভালোবাসি, এখানে ছিল ইমন ম্যাম আর নীলাঞ্জন আঙ্কেল, সবাই আমাকে আশীর্বাদ করে যাতে আমি ভালো করে গান গাইতে পারি। আমি, এটা আমার প্রথমবার নয় বসন্ত উৎসব, এর আগে ইমন এটা সপ্তম বর্ষ, আমি এমনি চতুর্থ বর্ষ আমার, অর্থাৎ এটা আমি ফোর্থ টাইম হোস্ট করছি ইমনের বসন্ত উৎসব। তো আমি তো এমনি রঙিন মানুষ, ফলে ভালোই লাগছে, যে কোনো বসন্ত উৎসবের পার্ট হতেই ভালোই লাগে। ভীষণ ভালো লাগছে, একদম রাজকীয় বসন্ত উৎসব, খুব খুব ভালো লাগছে। এক শান্তিনিকেতনের ওটা দেখেছি, আর এইটাই দেখলাম, খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি, ইমন দি আমাকে আগের বছরেও ডেকেছিল, আগের আগের বছরে অ্যাকচুয়ালি, মানে দু বছর ধরে ইমন দি আমাকে ডেকেছে। আমি খুব দুঃখের সহকারে জানিয়েছি যে আমি আসতে পারবো না, কিন্তু এই বছর আমি টার্গেট করেছিলাম যে আমি আসবই, এবছর আসতে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছে। এবং
আমরা জানি ইমন দি আমাদের কাছে কতটা গর্বের একটা বিষয়, মানে বাংলার বুকে দাঁড়িয়ে ইমন দির একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা আমাদের জন্য অনেক বড়, আমাদের প্রত্যেক শিল্পীদের জন্য অনেক বড় একটা জিনিস। তো সেই ইমন দির ডাকেই চলে এলাম আজকে এবং এসে ভীষণই ভালো লাগছে। আপাতত গ্রিন রুমে আছি এবং অপেক্ষা করছি কখন স্টেজে উঠব। তো এটাই লাগছে আজকে এখানে আসতে পেরে, কারণ আমি প্রথমে আমি নিজেকে আমি জানতামও না এখানে আসবো। তো প্রথম আমি পোস্টার যখন রিলিজ হয় তখন আমি দেখি আমি আছি, তো সেটা দেখে খুবই এক্সাইটেড ছিলাম আর এখানে এসে এখনও আমি খুবই এক্সাইটেড। আচ্ছা, বসন্ত উৎসব কী কী আর কী কী প্ল্যান আছে এই বসন্ত উৎসব নিয়ে? নাচ গান ছাড়া তো বসন্ত উৎসব দিন কম। হ্যাঁ, একদম একদম। প্রথমত বসন্ত উৎসব আমার খুব ফেভারিট একটা মানে উৎসব। প্রথম কারণ রং খেলা আমার দারুণ লাগে এবং তার মধ্যে গান করা নাচ করা তো আছে এবং রং খেলাটা আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। তো অনেক প্ল্যান আছে। কেরিয়ার নিয়ে কী কী ভাবছো? কেরিয়ার নিয়ে আমি ভাবছি এখন এখন অনেক ছোট আছি, তো এখন আরও শেখা বাকি আছে, অনেক শেখারও ইচ্ছে আছে এবং প্লাস আমি চাই যে আমি নিজে কিছু যেন গান গাইতে পারি, মানে সুর করা লেখা আমার খুব ইচ্ছা, তো সেটা একটা ইচ্ছা আছে। প্রচণ্ড ভালো, কারণ আমি এটা আগে অনেকবার শুনেছি, আমি দেখেওছি এই ভিডিও। বসন্ত উৎসব ইমনদির সাথে আমার 2011 থেকে পরিচয়, তখন থেকেই আমি গান বাজনা একসাথে করি। তো আজকে ইমনদির অনুষ্ঠানে আসতে পেরে অনেক এক্সাইটেড। আমি এক্সকাল সুপ্রিমের গানও আমাকে গাইতে বলেছে। বসন্ত উৎসবে অ্যাকচুয়ালি মানে বসন্ত উৎসব যদি দোলটাই ধরি আমি, বসন্ত উৎসবে আমার ছাদ বাড়ির ছাদ আমার বাড়ি অ্যাকচুয়ালি ভবানীপুরে গঙ্গার পাড়ে, সেখানে আমার ছাদে প্রচুর বন্ধুবান্ধবরা আসে, সেখানে আমরা বসন্ত উৎসব পালন করি নিজেরাই গান বাজনা করে অ্যাকচুয়ালি, সেটাই প্রত্যেক বছর আমার প্ল্যান থাকে এবং সেখানে শুধুমাত্র আবির খেলা অ্যালাউ আর বাকি কিছু না, এটাই আমার প্ল্যান। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এবুকে তবু বারো মাস ভালোবাসারি মরশুম। অনেক 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 ধন্যবাদ, আর আগামী দিনেও আপনাদেরকে আমাদের সঙ্গে পাবো এই আশাটুকু রাখছি। গায়িকা ইমন চক্রবর্তী পরিচালিত ও প্রযোজিত বসন্ত উৎসব 2023-এর বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম, কথা বলে নিলাম উপস্থিত শিল্পীদের সাথেও। কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও আপডেটের জন্য নজর রাখবেন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।